আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে আপনাদের নিকট আমরা চেষ্টা করে থাকি কোরআনে পাক কীভাবে প্র্যাকটিক্যাল আপনি তেলাওয়াত করবেন তা সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার সাথে সাথে কোরআনে পাক তেলাওয়াতের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করে থাকি। আসুন শুরুতে দুরুদে পাক এর ফজিলত আমরা শ্রবণ করি। প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দুরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত হাদিসে পাকের মধ্যে বর্ণনা এসেছে। একটি বর্ণনা এভাবে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ আজ্জা ওয়াজাল। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যেখানেই থাকি না কেন আমরা যদি আল্লাহর হাবিবের প্রতি দরুদে পাক পাঠ করি, সেই দরুদে পাক অবশ্যই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করে, আর সেই দুরুদে পাক আমার নবীর দরবারে পেশ করা হয়। তো আসুন মুহাব্বত সহকারে আমরা দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আমরা যেখান থেকে দুরুদে পাক পাঠ করি না কেন তা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে এটা পৌঁছে যায়। তো সুতরাং আমরা অবহেলা না করে যেখানেই থাকি না কেন, হ্যাঁ এটা স্মরণ রাখতে হবে, যেখানে অপবিত্র স্থান অথবা মানুষ যখন প্রাকৃতিক হাজার সারে এরকম জায়গা, কিছু জায়গা অবশ্যই তো রয়েছে যেখানে উচিত নয়, কিন্তু স্বাভাবিকভাবে পবিত্র অবস্থায় থাকলে, পবিত্র স্থানে থাকলে, যেখানে অপবিত্র জায়গা নাই সেরকম যদি আপনি অবস্থান করেন তাহলে দরুদে পাক পাঠ করতে পারে। তো আল্লাহর হাবিবের প্রতি মহব্বত সহকারে আমরা দরুদে পাক পাঠে যেন অবহেলা না করি। আসুন মহব্বত নিয়ে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সলাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে পাক তেলাওয়াতের বিষয়ে অনেক রিওয়ায়াত কিতাবের মধ্যে এসেছে। একটি রিওয়ায়াত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অন্যকে শিখায় আর যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআনে পাক অনুযায়ী আমল করবে, কোরআনে পাক তার জন্য সুপারিশ করবে আর তাকে জান্নাতে নিয়ে যাবে। জি হ্যাঁ, কোরআনে পাক সুপারিশও করবে, জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কার জন্যে? যে তা শিখবে, অন্যকে শিখাবে, আবার এই অনুযায়ী আমল করবে। তো এখনও পর্যন্ত যদি কোরআনে পাক শিখার বিষয়ে আপনি অবহেলা করে থাকেন তাহলে সে অবহেলা এখন ভুলে গিয়ে কোরআনে পাক শিখার জন্যে সময়কে বের করুন, কোরআনে পাক নিজে শিখুন, অন্যকে শিখান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আমাদের জন্য যা কিছু ফরজ করেছেন, যা কিছু ওয়াজিব করেছেন, এগুলোর উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। তো আসুন আজকে আমাদের কোরআনে পাকের তেলাওয়াত যেখান থেকে শুরু হবে, সূরা বাকারা এর 212 নং আয়াত থেকে। তো আসুন আমরা শুরু করতে যাচ্ছি, মনোযোগ সহকারে মহব্বত সহকারে তেলাওয়াত শ্রবণ করার অনুরোধ রইল, আর সাথে সাথে সম্ভব হলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এক এক আয়াতকে দুইবার করে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব, আর যেখানে যেখানে কায়দা রয়েছে চেষ্টা করব কিছু কিছু কায়দাও আপনাদের নিকট একটু স্পষ্ট করে দেওয়ার জন্য। তো আসুন আমরা তেলাওয়াতের দিকে যাচ্ছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب والله يرزق من يشاء بغير حساب كان الناس أمة واحدة كان الناس أمة واحدة দেখুন প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, যখনই নুন এর উপর তাজদিদ হবে আর মিমের উপর তাজদিদ হবে তখন গুণনা হবে, তত আমরা গুণনা করব। كان الناس أمة واحدة গোলটা যেহেতু আসছে লাস্টে সেজন্য আমরা সেখানে এটা ওয়াকফ করলাম, হা করলাম। فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْ দেখুন এখানে তানবিনের পর বা এসেছে, সেজন্য এখানে একলাপ করতে হবে। بغيًا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم والله يهدي من يشاء إلى صراط مستقيم أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ
يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم كتب عليكم القتال وهو كره لكم প্রিয় মাদেশের দর্শকবৃন্দ, আমরা যখন কোরআনে পাক তেলাওয়াত করি তো এর মধ্যে কাফ কফ অনেক সময় আমরা মিলিয়ে ফেলি। তো কাফ কফ মিলিয়ে ফেললে অর্থ কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য কাফ আর কফ উচ্চারণ যেন আমরা না মিলাই সেটাকে যেন আমরা লক্ষ্য রাখি। এটা হচ্ছে কাফ কু, কাফ পেশ কু, আর এটা কফ যদি কফ কফ হয়, আর এটা যদি কেউ কু কাফ পেশ কু করে ফেলে তাহলে এটা ভুল হয়ে যাবে, কারণ এটা হচ্ছে কাফ কাফ পেশ কু। আচ্ছা, এরপর কফ কফ জের কি, কফ জের কি, এখন এটাকে যদি কেউ বলে কফ জের কি তাহলে সেটাও ভুল হবে, কারণ এটা কাফ নয় এটা কফ, কফ জের কি। আচ্ছা, এরপর এখানে দেখুন কাফ পেশ কু, এটা আবার কু বলা যাবে না, কারণ কি এটা কাফ। وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير وصد عن سبيل الله وكفر به والمسجد الحرام وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا إتسين إن استطاعوا
ইস্তাতাউ, এটা তা এটা ত, পার্থক্য রাখতে হবে, তা ত তা ত তা ত, ইন ইস্তাতাউ, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়াহুয়া কাফির وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার পাক কালাম, আমরা যখনই এই সময় হয় যেন মনোযোগ সহকারে শ্রবণ করে তা সঠিক করার চেষ্টা করি, বারবার প্র্যাকটিস করার চেষ্টা করি। যাদের প্র্যাকটিস আগে থেকে করছেন, চেষ্টায় হয়েছেন, অবশ্যই মনে রাখবেন এই যে প্র্যাকটিস করার জন্য আপনি সময় দিচ্ছেন, আল্লাহ তাআলা পাক কালামের জন্য অবশ্যই আপনি এর মাধ্যমে সওয়াবের হকদার হবেন। আল্লাহ তাআলা আপনার আমল নামায় অনেক সওয়াব দান করবেন। যত হরফ আপনি পাঠ করবেন অবশ্যই এর প্রতিটির প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা পাক কালামের জন্য সময় দেওয়ার, তা সঠিকভাবে শিকার এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا رسول الله الله تلاوتي أمر مار